কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, কিভাবে মণ্ডপে কোরআন রাখা ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে, কি বলছে প্রশাসন এ ব্যাপারে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত 13 তারিখ যেই কুমিল্লা পূজা মণ্ডপে যেই পবিত্র কোরআন শরীফ রাখার যে ঘটনাটি ঘটেছে, সেই কোরআন শরীফ রাখার ব্যক্তিটিকে শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সিসি ক্যামেরার ফুটেজে সেই ব্যক্তিটিকে শনাক্ত করেছে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে। এবং আরেকটি বিষয় হলো যে যেই ব্যক্তিটিকে শনাক্ত করেছে সেই ব্যক্তিটির নাম ইকবাল হোসেন এবং তিনি নগরীর সংগ্রাস এলাকায় তার বাড়ি, এবং তার পিতা নূর আহমেদ আলম তার পিতার নাম রয়েছে। এবং আমরা যেটি জেনেছি যে আসলে কুমিল্লায় যে পূজা মণ্ডপে যে পবিত্র কোরআন শরীফ রেখেছিলেন সেই ব্যক্তিটি কুমিল্লা মহানগরী শাহ আব্দুল গাজীপুরী মাজার থেকে বেরিয়ে পবিত্র কোরআন শরীফ লয়ে তিনি নানুয়া দিঘির পারে এই পূজা মণ্ডপের দিকে গিয়েছিলেন। সেই ফুটেজে দেখা গিয়েছে, সিসিটিভির ফুটেজে আমরা সেটি দেখতে পেয়েছি, এবং এই ফুটেজ এখন পুলিশ প্রশাসনের কাছে রয়েছে। এবং তারা ইতিমধ্যে জানিয়েছেন যে এই ব্যক্তিটিকে গ্রেপ্তার করার জন্য তারা সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন, এবং যে কোনো মুহূর্তে তারা এবং এইখানে ইকবাল হোসেনকে তারা গ্রেপ্তার করবে। এবং আরেকটি বিষয় যে নিউজ 24কে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এই ব্যক্তিটিকে শনাক্ত করা হয়েছে, সেই ব্যক্তিটি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে বলে তিনি জানিয়েছেন নিউজ 24কে স্বরাষ্ট্রমন্ত্রী। তো আরেকটি বিষয় হলো যে কুমিল্লার যেই 13 তারিখে এই ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটার পর কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে হামলা হয়েছে, সেই জায়গায় অনেক মামলা হয়েছে এবং অনেকের গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে এখন আসলে ইকবালকে গ্রেপ্তার করা পর্যন্তই আমাদের অপেক্ষায় থাকবে যে আসলে এই কোন উদ্দেশ্যে সে এই পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখেছিলেন, সেটি আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব অন্য সংবাদের মাধ্যমে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জীবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছিল সহকর্মী হুমায়ুন কবির জীবন।